আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তবে আফগানিস্তানের বিপক্ষে বিশাল জয় আনতে শক্তিশালী একাদশ ঘোষণা করলো। তবে কেমন হতে পারে একাদশ? অন্যদিকে বাংলাদেশকে নিয়ে ম্যাচ শুরুর আগে কেমন মন্তব্য করলেন আফগান দলের অধিনায়ক রশিদ খান? এসবের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজ বিকাল চারটায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর মাঠে নামার আগে বাংলাদেশকে নিয়ে যে মন্তব্য করলেন রশিদ খান, তিনি বলেন, ক্রিকেটে আমরা বাংলাদেশকে বেশ ভয় পাই, বিশেষ করে বাংলাদেশের বোলিং লাইন আপ অনেক সুন্দর। তবে কিছুটা হলে স্বস্তি মিলবে, কেননা বাংলাদেশের একাদশে থাকবে না সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস। আমরা বাংলাদেশের বিপক্ষে এ পর্যন্ত 16টি ম্যাচ খেলেছি, যার মধ্যে 6টি ম্যাচে আমরা জয় আনতে পেরেছি, বাকি 10টি ম্যাচ জয় পেয়েছে বাংলাদেশ। তবে আমরা চেষ্টা করব বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি জয় ছিনিয়ে আনতে। তো দর্শক, আফগানদের বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে তা চলুন এক নজরে দেখে আসি। ওপেনিংয়ে ব্যাটিং করবেন তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার। অনডাউনে ব্যাটিং করবেন নাজমুল হোসেন শান্ত। চার নম্বরে থাকবেন তাওহিদ হৃদয়। পাঁচ নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ। ছয় নম্বরে থাকবেন মুশফিকুর রহিম। সাত নম্বরে মেহেদি হাসান মিরাজ। আট নম্বরে রিশাদ হোসেন। নয় নম্বরে তাসকিন আহমেদ। দশ নম্বরে শরীফুল ইসলাম। এবং সর্বশেষ 11 নম্বরে ব্যাটিং করবেন মুস্তাফিজুর রহমান। আফগানিস্তানের বিপক্ষে এমন একাদশ, পারবে কি আফগানদের বিপক্ষে ম্যাচ জিততে? জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি। ধন্যবাদ।